যাচ্ছিস তুই ভাই? দাদা 23-24 তারিখ টাকা দেওয়ার কথা ছিল, এই মালটা টাকা দেয় নেশাতে কি করবো? মন্ডলপাড়ায় কোনো খাল নেই। সরি দাদা, কিন্তু ভিডিওতে ভিউজ না আসাটাই তো স্বাভাবিক, কেন না পাবি তো বড় বড় কিটাতে ভিডিও দেখে যাতে লাখে লাখে সাবস্ক্রাইবার। আর তোমার তোমার তো মোটামুটি আসতো সাবস্ক্রাইবার, কিন্তু তুমি চিন্তা কর না, একদিন না একদিন সকলে তো তোমার দরজা ডুববে ঠুকবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টা, একদিন এই সবকটা একটাই বার্তা থাকবে, গুন্ডা গুন্ডা ফাটাকেষ্ট, সালাম মারবো বুলি গালে, পড়বে মন্ডলপাড়ার খালে। যা এবার তাদের কুদুরে খাইয়ে দেয়। দাদা বমি করলে কিন্তু আমি চাটবো না। তাড়াতাড়ি যাবি না, দুটো গুলি লাগিয়ে দেবো শরীরে। আর তুই যা লোকের কাছে টাকা ধার নিচ্ছিস, তারা তো টাকা শোধও করি না যে তারা তোকে ধার দেবে। আমার সন্ধানে এখন একটা লোক আছে যার কাছে এখনো পর্যন্ত একটা কোটি অব্দি আমি ধার। তুই কার কথা বলছিস বলতো? তুই যে টাকা ধার নিয়ে লোকের সঙ্গে চিটিং বাজি করেছিস, এমন কেই বাজে যে তোকে টাকা ধারটা দেবে? সে জানলে তারপর তো যে আমি চিটিং বাজ। হে কার কথা বলছিস বলতো তুই? সে হচ্ছে এমনই এক জঙ্গলের রাজা যে জঙ্গলে তার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না, এমনকি সে যখন সূর্যের দিকে তাকায় সূর্যও তার সঙ্গে চোখ মেলাতে ভয় পায়। সে আর কেউ নয়, সে হচ্ছে গুন্ডা ফাটাকেষ্ট। তাকে মেরে ওর পোষা কুত্তাকে খাইয়ে দে। আরে ভাই তুই কেন চিন্তা করছিস? কুত্তাগুলো কি থরি তোর মাংস খাবে? এমনি ছমাতার মতো একবার করে চান করে আমার নিজেরই তোর গায়ে গায়ে ঘেসতে কিরকম লাগে। আর তুই তো ঘুরে তো তুই একা চলে যা। এই বিশ্বাস না, একা মুখে চল চল সাথে চল, এবার শাড়ি পরে রাস্তায় না চল, যাও যাও যাও। তোর সাহস কি করে হয়? তুই গুন্ডা ফাটাকেষ্টর কাছে টাকা ধার নিয়ে শুধু বিড়ি কিনে খেয়েছিস? হ্যাঁ দাদা, আমার যাতা বিড়ি নয়, মুসালি বিড়ি। হ্যাঁ, তার মানে তুই 10,000 টাকা শুধু বিড়ি কিনে খেয়েছিস? Thank you.
না, আমার কুত্তাগুলো খাইয়ে দিয়ে যায়। এই ভাই ভাই এখনো বলছি ভাই সময়তে চলে চল না ভাই, আমি ভাই এই বছর কুকুরের খামার হতে যাই না। তুই আবার সিন একামো শুরু করেছিস তো? এবার কিন্তু আমি তোকে শাড়ি পরে রাস্তায় নাচাবই, আর তোকে নাচিয়ে যে টাকাটা ইনকাম হবে সেই টাকা দিয়ে বাইক কিনবো। মালটাকে ভালো করে পিস করে নুন লঙ্কা মাখিয়ে তোমার কুরবাই খাওয়াবি। ও দাদা ওই দেখো দুটো পাখি এসছে। এই শোন এদিকে, তোরা চিনিস আমাকে? তোরা আমার এই দাঁড়িয়ে ঝগড়া করছিস? পড়াশোনা সময় এখন না দাদা, বাড়িতে একটা ছোট্ট বোন আছে, বাড়ি ঘরের অবস্থাও খুবই শোচনীয়, বাবারও বয়স হয়েছে, তাই বাড়ির সব দায়িত্বই আমার ঘাড়ে এসে পড়েছে, তাই যদি কিছু টাকা ধার দিতেন তাহলে বোনের বিয়েটা দিতেন। কত টাকা লাগবে? ওই দশের মতো হলে হয়ে যেত। আপনাকে সেই সব চিন্তা একদম করতে হবে না, আমি আপনাকে সময়ের আগেই টাকা দিয়ে দেবো দাদা। ঠিক আছে নিয়ে যা, সময়ের মধ্যে ফেরত দিতে পারলেই হলো। ওখানে 10,000 টাকা এনে দে তোকে। হ্যাঁ হ্যাঁ দাদা, ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমার বোনের বিয়েটাই হতো না। দাদা আমার না মালটার থেকে বেশি সুবিধা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে পুরো ডালটাই গেল, আর সেই ডালটা আপনাকে ল্যাব 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 করে খাওয়াচ্ছি। হ্যাঁ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে যা। হ্যাঁ দাদা, যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনার অনুমতি থাকলে জিজ্ঞেস করবো। হ্যাঁ তো দাদা, আপনার নাম ফাটাকেষ্ট কেন? আপনি কি জন্মানোর সময় কি ফেটে গিয়েছিলেন? হে বয়েজ, হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড, আই এম জোকিং। হ্যাঁ কেষ্ট দা, আসলাম তাহলে। এ ভাই তোর এই 10,00,000 টাকা থেকে ভাই আমাকে 500 টাকা ধার দিবি? আমি ভাই তোর মতো চিটিংবাজি করবো না, আমি তোকে পরে ফেরত দিয়ে দেবো। তো তুই কী করবি টাকা নিয়ে? আরে ভাই আমার সামনে ভাই গার্লফ্রেন্ডের জন্মদিন আছে না ভাই, তাই একটু সেলিব্রেশন করবো। তো তুই অত টাকা দিয়ে কেন কেক কিনতে যাচ্ছিস? তুই জানিস না দামে কম মানে ভালো, চকো কিং। এখান থেকে তুই তোর মনের ইচ্ছা মতো কেক অর্ডার দিতে পারবি, এমনকি তুই তোর গার্লফ্রেন্ডকেও বসিয়ে দিতে পারবি। আরে ছবি ছবি। ও তাই তাই এই অর্ডারটা করবো কর দিয়ে আমি? আরে নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তুই চাইলে ফোনও করে নিতে পারিস, ভাই সাইডে যে ফেসবুক পেজ আছে তুই এখানে ফলো করে তুই মেসেজও করতে পারিস, তোকে বাড়ি এসে দিই। ঠিক আছে ভাই, তাহলে আমি বাড়িতে গিয়েই অর্ডারটা দিয়ে দেবো। হ্যাঁ কিন্তু মনে রাখিস কিন্তু দামে কম মানে ভালো, চকো কিং। মুড়ে বারোটা বাজিয়ে তোমার বারোটা সেই পাখি দুটো বাড়ি দিয়ে চলে গেছে, তুমি তো সেটা এখনো বুঝতেও পারনি, খালি নাচ নাচ করছো। কি ভাবছো? ভেবে লাভ নেই, তুমি নামের গুন্ডা, আমি যদি না মনে করাতাম না তোমার ধুতিটাও খুলে না চলে যেত। হ্যাঁ মনে করাবেই না বা কেন, তোর তো কুত্তার ভূমি চাটতে ভাল লাগে। দেখেছো দেখেছো, তুমি কেরকম ছেঁচড়া, এই জন্য বলে লোকে ভালো করতে নেই, সেবা তো কালো জলটা খালো, তুমি ল্যাব 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 করে খেলে, তোমাকে সাবধানও করছিলাম কিন্তু তুমি তো আমার কথা শুনবে না, কারণ তুমি তো ছেঁচড়া। মাল্লারবো গালে পড়বে মন্ডলপাড়ার খালে, গাড়ি বের কর। ব্রিং দি অ্যাকশন।
নমস্কার দাদু, দেখো তো এই ছেলেদেরকে চেনো নাকি? হ্যাঁ এদের আমি চিনি, তুই এদের বাড়ি সোজা গিয়ে ডান দিকে, ডান দিকে গিয়ে বাঁ দিকে। ধন্যবাদ দাদু। দাদা আমি বলছি এটাই হতে পারি, আমি ওদের ভিডিওতে দেখেছিলাম, ওরা এই বাড়িতেই ছিল। এটা টেলার ছিল, টাকাটা বার কর নাহলে গোটা সিনেমা দেখিয়ে দেবো। হ্যাঁ তুইও ছাড়া, আমিও ছাড়া। ও দাদা তুই একটা কাজ করো, এই মোড়া কিডনিটা খুলে নাও। দেখেছো দাদা, তোমাকে আগেই বলছিলাম পুরো ডালটা কালো, দিলে তো তোমার ধুতিটা খুলে পেস্টিটা ফাটিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবে। জানি না ভিডিওটা কতটা ভালো করতে পেরেছি, কিন্তু ভিডিওটা করতে সত্যি বলতে অনেক কষ্ট হয়েছে এবং গরম খুব পড়ে গেছে, তো জানি না কতটা ভালো করতে পেরেছি। তো তোমাদের কীরকম লাগলো সেটা আমাদেরকে অবশ্যই প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর আমাদের ডিসক্রিপশানে হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুকে যে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেটা ফলো করে নেবে। হ্যাঁ যারা যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখছো পেজটাকেও অবশ্যই ফলো করে নেবে। আর হ্যাঁ আমাদের ওয়ান কেও তার বেশি বাকি নেই ইউটিউবে, তো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউবে যাও গিয়ে সাবস্ক্রাইব করো। তো তোমরা আরও এরমভাবে সাপোর্ট করতে থাকো, আর কিছুদিনের মধ্যে ওয়ানকে হয়ে যাবে, তো যাই না কতদিন লাগবে এখনও। তো যাই হোক এরমভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো, তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আনতে পারবো, আরও ভালো করার চেষ্টা করবো, আরও নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো। তো এরমভাবে ভালোবাসা দিতে থাকো। আর এই ভিডিওটা যদি পার্ট টু দেখতে চাও তাহলে 20 কমেন্টের এম রাখলাম আর 50 লাইক, তো কমপ্লিট করে দিলে আমরা পার্ট টু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে আসবেন এই পর্যন্তই।